খাওয়া হচ্ছে গরুর চাপ, সাথে যেটা ভরালাম সেটাই নিশ্চয় আপনারা ভাবেন সস। কিন্তু কিসের সস? এটা আসলে জলপাই দিয়ে তৈরি করা সস। এই সসটি আমি তৈরি করেছি গত সিজনে, জলপাই কিনে আমি ডিপে রেখে দিয়েছিলাম হালকা সিদ্ধ করে। সেই জলপাইটা বের করে আমি এই যে এটা থেকে তিন ধরনের খাবার জিনিস বের করব। তার মধ্যে প্রথমটি ছিল জলপাইয়ের জেলি, আপনারা ভিডিওটি খুঁজে দেখে নেবেন। এখন এর সব থেকে পাতলা যেটা সেটাতে হলো জেলি, আর যেটা একটু কম পাতলা সেটা আমরা আলাদা করে ছেঁকে ছেঁকে নিয়ে সেটা দিয়ে তৈরি করেছি। যেই ধরনের দেখুন অনেকটা সুজি রান্না করলে যেরকম হয়, একটু দানা দানা টাইপের কিন্তু পাতলা লিকুইড যেটা, এটা দিয়ে তৈরি করেছি আমরা জলপাইয়ের সস। যে সসটি বিভিন্ন কিছু দিয়ে, যেরকম আমরা টমেটো সস যেরকম খাই অনেকটাই খাওয়া যায়, তবে এটার চিনি পরিমাণটা একটু বেশি দিতে হয়, কেননা জলপাই হচ্ছে অনেক টক, টমেটো কিন্তু কম টক। তো আমি এটাকে চিনি দিয়ে ইচ্ছে মতো একটু জাদা দিতে চান আপনারা, একটু বেশি দিন রাখতে চাইলে ভিনেগার দিতে পারেন। সিম্পল কিছু দিয়ে আমি তৈরি করছি জলপাই সস। এই জলপাইয়ের সসটা আমি ঢেলে নিচ্ছি বাটিতে। তবে এখানে একটু আমার ছাঁকাটা প্রবলেম হয়েছিল, মানে হচ্ছে জলপাইয়ের দুই একটা খোসা এর মধ্যে ছিল, এই জন্য আটকে যাচ্ছে। তো এটা একটু ছেঁকে দিলে এটা আর হবে না। তো সসটি এই যে আমি চাপের সাথে নিলাম, এবং এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ, এবং অন্যান্য সস থেকে আমি চ্যালেঞ্জ করতে পারি, এটা একটু আলাদা এবং বেশ মজা।